বন্ধুরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর হয়তো আম্পায়ারিং করতে দেখা যাবে না মারিয়াস ইরেসমাসকে আপনারা বলবেন কেন দেখা যাবে না সবই আপনাদেরকে জানাবো কিসের জন্য কি বৃত্তান্ত তো প্রথমেই আপনাদেরকে জানাবো আম্পেয়ার মারিয়া ইরেসমাসকে কিন্তু পাকিস্তানের সমর্থকরা বলুন পাকিস্তানের সমর্থকরা কেন প্লেয়াররা সবাই মনে রাখবে আপনাদের মনে আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন বিরাট কোহলি ছয় মেরেছিল সেই বলটা নো দিয়েছিল তারপর দিয়ে কিন্তু মারিয়া রেসমাসের উপরে পাকিস্তান দর্শকদের একটা আলাদা রাগ ছিল বা পাকিস্তান প্লেয়ারদের কিন্তু মারিয়া রেসমাস কিন্তু তার ক্রিকেট আম্পায়ারিং কেরিয়ারে যত সিদ্ধান্ত দিয়েছে বেশিরভাগটাই ঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের উপরে কোনো প্লেয়ারদের সঙ্গে তারও কোনো দিন বচসা হয়নি শুধুমাত্র ওই পাকিস্তানের প্লেয়াররা যারা কিন্তু মারিয়া রেসমাসকে গিয়ে জিজ্ঞেস করেছিল কী বা কী বৃত্তান্ত ওটা দিয়ে হাইটের নো দেওয়া হয়েছিল সেটা কিন্তু পরে এরাইসমাস জানিয়ে দিয়েছিল যে কোমর হাইটের উপরে ছিল মারিয়া ইরাসমাসের আঠেরো বছরের কেরিয়ারে শেষ হতে চলেছে অবসর নিতে চলেছেন কিংবদন্তি আম্পিয়ার মারিয়া ইরাসমাস অস্ট্রেলিয়া বলুন নিউজিল্যান্ড টেস্টের পরই কিন্তু তিনি অবসর ঘোষণা করবেন বিশ্ব ক্রিকেটে আম্পিয়ার হিসাবে কিন্তু দক্ষিণ আফ্রিকার এই আম্পায়ার মারিয়া ইরাইসমাসের কিন্তু খ্যাতি রয়েছে আর সকলেই তার ঠান্ডা মাথার মানুষ হিসাবেই তাকে চেনে তার প্রশংসায় অধিকাংশই কিন্তু প্লেয়াররা প্লেয়ারদের সঙ্গে কিন্তু তার একটি অসাধারণ বন্ডিং ছিল বাইশ গছে ক্রিকেটারদের সঙ্গে তার অসাধারণ ভদ্র আচরণ ও অসাধারণ বন্ডিং দেখা গেছে কিংবদন্তি এই আম্পেয়ার কিন্তু জানিয়েছেন তিনি কেন জানিয়েছেন সেটা কিন্তু এখনও অবধি কেউ জানে না তবে তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের যে টেস্ট সিরিজ আছে সেই টেস্ট সিরিজ শেষে তিনি কিন্তু অবসর ঘোষণা করবেন অর্থাৎ আম্পেয়ারিং থেকে তাকে বিদায় জানাবেন আম্পেয়ারিং থেকে সে সরে দাঁড়াবেন আর এই আম্পায়ারিং চলাকালীন কিন্তু তিনি আইসিসির তিনবারের বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন যেখানে কিন্তু মারিয়া রিয়াসমাসের সঙ্গে যে কোনো দেশের প্লেয়ারদের কিন্তু অসাধারণ একটি বন্ডিং ছিল সে আম্পায়ার হিসাবে কিন্তু অনেক নাম খ্যাতি অর্জন করেছেন এবং প্লেয়ারদের সঙ্গেও তার অসাধারণ অসাধারণ বন্ডিং ছিল কোনো প্লেয়ারদের সঙ্গে আজব্দি মারিয়াই রেসম্যাশের কোনো তর্ক বিতর্ক বা ইয়ে হয়নি আর তিনি কিন্তু তার আম্পিয়ার আম্পিয়ারিং জীবনে যে ডিসিশন দিয়েছিলেন তার মধ্যে কিন্তু এইট্টি পার্সেন্ট ডিসিশান কিন্তু ঠিক ডিসিশান দিয়েছিলেন তো মারিয়া রেসম্যাশ কিন্তু নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার সফরের শেষে আর কিন্তু আমরা তাকে আম্পেয়ারিং করতে দেখব না এটা কিন্তু একটি আলাদা খবর ছিল অনেকে আপনাদের কাছে খবর তুলে নিয়ে আসবে প্লেয়ারদের রিটায়ার ব্যাপারে আজই কিন্তু আমরা একটি পুরো ভিন্ন খবর নিয়ে এলাম আম্পেয়ারের রিটায়ারের ব্যাপারে আর আশা করব মারিয়া এসমাস তার আম্পেয়ার ক্যারিয়ার শেষ করে নিজের ফ্যামিলির সঙ্গে ভালো কাটাবেন সুস্থ কাটাবেন আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা